পুরো আনপ্ল্যান্ড ব্লগ, কোনো প্ল্যান ছিল না ব্লগে। মায়াপুরের শর্টটা তোমরা দেখলে হালকা হলো দেখা যাচ্ছিল, আপাতত শিয়ালদায় আছি, যাবো এবার। বিহারের ট্রেন এখন 1 ঘন্টা লেট আছে, তো 1 ঘন্টা পর তোমাদের সাথে ট্রেনে দেখা হচ্ছে। বাই বাই। মেন এন্ট্রেন্সে এন্টার করে নিয়েছি, এখন আমাদের যে প্ল্যাটফর্মে ট্রেন আসবে, সো টিকিট কাটা হয়ে গেছে, সো যে প্ল্যাটফর্মে ট্রেন আসবে ওই প্ল্যাটফর্মে গিয়ে তোমার সাথে দেখা হবে, প্ল্যাটফর্মে গিয়ে বসবো। তো এখন শিয়ালদা জংশন মানে বুঝতেই পারছো বিশাল বড় জংশন, সো ব্যাপক ভিড় হচ্ছে এখানে, সো যাই প্ল্যাটফর্মের ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এখনো 30 মিনিট লেট আছে ট্রেন, সো খুবই জল চেষ্টা পেয়েছেন, তো দেখি আমরা তো জুস কাউন্টার খুঁজবো, এই জুস খেতে যাবো, সো খিদেও পেয়েছে তো বেশি হেভি মিল নিবো না, কিন্তু সফটের মধ্যেই খাবো, সো দেখো দেখি জুস খুঁজি তোমায়। সবাই একটা জায়গায় স্ক্যান করবো, তো সেখানে স্ক্যান করার মতো জায়গা লাগছে না, চারিদিক যা ভিড় আছে, তো একটা জায়গায় স্ক্যান করবো, মিল করবো, তারপর তোমার সাথে দেখা হচ্ছে। বাই বাই। হ্যাঁ গাইস, স্বাগতম বাংলা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো বাদ বাকি কথাবার্তাও, আজকে হচ্ছে প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবারে তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই। যাও সবাই বাবার সাথে দেখা করো, মন্দিরে যাও, আমার তো ভাগ্য হলো না পাতালেশ্বর যাওয়ার, খুব খারাপ লাগছে, কারণ এখন আপাতত আমি বিহারে আছি। তো লাস্ট তোমরা দেখেছিলাম আমি শিয়ালদা থেকে বেরিয়েছিলাম, আপাতত আমি এখন বিহারে আছি। সো মেন প্ল্যান হচ্ছে প্রথমে বাবার সাথে দেখা করবো, সোমবারে বাবার সাথে দেখা না করলে হয় না, এটা আমাদের আমাদের বাঙালির নিয়ম, মানে বেশ করে আমার বাবা আমার খুবই কাছের, তো আপাতত যাবো বাবার সাথে দেখা করবো। তো বাবার সাথে দেখা করার ওখানে ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাবার সাথে দেখা টেকা করা হয়ে গেছে, প্রণাম টুনাম করলাম, খুব এখন পজিটিভ পজিটিভ ভাইব আসছে, খুবই ভালো লাগলো বাবার সাথে দেখা করে, মানে একটা আন্তরিক শান্তি বলতে পারো। তো হলো বাবার সাথে দেখা, আপাতত আমি এখান থেকে বেরিয়ে পড়েছি, এখান থেকে 1 কিলোমিটার দূর রাস্তায় হচ্ছে যেখানে ছোলে গুলছে পাওয়া যায়, তো আজকে ফার্স্ট ছোলে গুলছে ট্রাই করবো, কোনোদিন ট্রাই করিনি, শুধু ফুড ব্লগিংয়ে দেখে এসেছি, এফবি খুলি, ইউটিউব খুলি, ছোলে গুলছে ছোলে গুলছে ছোলে গুলছে, তো ট্রাই করবো। তো ছোলে গুলছে স্টলে ঢোকে তোমাদের সাথে দেখা হচ্ছে। ও চাচা, এক প্লেট গরমা গরম ছোলে কুলছে লাগাও দিল্লি ওয়ালে। ফাইনালি বন্ধুরা, এখান থেকে নিচ্ছি একটু কুলছা আর একটু ছোলা, আর এবার ট্রাই করবো। সো বন্ধুরা, ফাইনালি ট্রাই করতে চলেছি। ইয়ে বড়িয়া দা গুরু, স্বাদ আছে। সো গাইস, ফাইনালি ছোলে কুলছে ট্রাই করা হয়ে গেছে, আবার যাবো কোল্ড ড্রিঙ্কস খেতে, কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ওখানে গিয়ে তোমার সাথে।
সো বন্ধুরা ফাইনালি কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে। সাপাতে যাচ্ছি আমি এখান থেকে অফিসে, অফিসে কল এসেছিল সো অফিসে যেতে হবে। অফিসের পাশে যে পার্কটা আছে ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, বাই। সো বন্ধুরা ফাইনালি অফিসে চলে এসেছি, একটু কাজ আছে, কাজটা করে দেবো, দিয়ে কাজ যাবো পার্কের দিকে। তাহলে সো অফিসে কাজটা করে পার্কের ওখানে পৌঁছে সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে, বাই। বন্ধুরা ফাইনালি এন্টার করে গেছি আমি স্টেডিয়ামের ভিতরে। মানে পার্ক পাশে বন্ধ ছিল, মানে পার্ক বন্ধ ছিল বলতে সেরকম লোকজন ছিল না, বন্ধ করে দিয়েছে তাই। আপাতত আমি আছি স্টেডিয়ামে, সো রেকর্ড করে ভিতরে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা আপাতত পিছনে হচ্ছে র্যাকেট কোর্ট, তো সেটাও বন্ধ আছে, কিছু করার নাই। সো আপাতত যাচ্ছি পার্কে, ছোট পার্ক যেটা মিনি পার্ক, তো মিনি পার্কে গিয়ে দেখা হচ্ছে। সো বন্ধুরা র্যাকেট কোর্ট আর ব্যাডমিন্টন কোর্ট দুটোই বন্ধ আছে, আর টেনিস কোর্টও বন্ধ আছে। সো আপাতত আমি আছি, আপাতত আমি আছি পার্কে। তো পার্কে বেড়ালাম, তো পার্ক থেকে বেরিয়ে এখন খবর পেয়েছি কি স্টেডিয়ামে খেলা হচ্ছে, ডিস্ট্রিক্ট ক্রিকেট স্টেডিয়ামে। স্টেডিয়ামের ভিতরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, স্টেডিয়ামের ভিতরে ক্রিকেট চলছে, চলো স্টেডিয়ামে গিয়ে দেখা হয়। সো বন্ধুরা ফাইনালি এন্টার করছি স্টেডিয়ামের গেটের ভিতর দিয়ে, তো আপাতত এন্টার হচ্ছে, এন্টার দেখা হচ্ছে। বন্ধুরা আমি আপাতত চলে এসেছি স্টেডিয়ামের ভিতরে। পিছনে যে প্যান্ডেল টাইপের দেখছো, তো এখানে কিছুদিন আগে স্টেট লেভেল চ্যাম্পিয়নশিপ চলছিল, তো বাইরে বাইরে স্টেট থেকে এসেছিল, আমাদের ওয়েস্ট বেঙ্গল টিমে এসেছিল এখানে খেলতে। সো ফাইনাল না, সেই ফাইনাল ছিল স্টেডিয়ামে। সে ফাইনাল তোমার কোথায় আছে সেটা বলতে পারবো না, কেন কি আমি তো ছিলাম না। তো এটা হচ্ছে ওটার জন্য এখানে কমেন্টেটাররা থাকে, সিলেক্টররা থাকে, তারপরে ব্যাট ট্যাট রাখা থাকে, সব কিছু ঠান্ডা রাখা, ট্রফি ট্রফি সব কিছু এখানে থাকে। সো আপাতত আমি আছি এখানে, আপাতত ডিস্ট্রিক্ট লেভেল চলছে, পিছনে হচ্ছে ম্যাচ, তারপরে দেখি ম্যাচ দেখবো, এনজয় করবো। সো পিছনে একটা লুক মধ্যে দেখাচ্ছি, দেখো লাইক। সো ওখানে দাদারা বসে আছে, যারা টিমের সব প্লেয়ার ব্যাটসম্যান, আর এই যে পিছন লুকটা, এটা ব্যাটসম্যান রেডি খেলার জন্য। আর এখানে আমাদের বল করছে লাচ্ছি সাসিত মালিঙ্গা, আরে খুব সুন্দর বল, ও বেস্ট, কিছু বলো না বেচারা। খেলা, এই খেলার কমেন্টে এনজয় করাটাই আলাদা, তোমাকে বলেও যেতে পারবো না এক্সাইটমেন্টটা, কেন কি এর পিছে আগে আমিও খেলেছি যখন এখানে 5 বছর আগে থাকতো, সেই এনজয়মেন্টই আলাদা বন্ধুরা। তো চলো একটু নিচে দিকে যাই, কেন কি তোমার দিকে ঝাপসা আছে, তো নিচে গিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা আপাতত বসে পড়েছি, এই যে বলার আসছে, শট, আর এখানে চার হয়নি, ফিল্ডার সেভ করে নিয়েছে, খেলা তো চলতেই থাকবে। চলো একটু ওপারে গিয়ে বসি, ওপারে, এপারে কেন কি এপার থেকে ব্যাপারটা দূরে লাগছে, ওপার থেকে মনে হচ্ছে কাছে হবে, এটা হওয়ার কথা না, সমানই হওয়ার কথা, তাও যাই ওপারে, ওপারে গিয়ে দেখা হচ্ছে। সো বন্ধুরা স্টেডিয়াম থেকে বেরিয়ে চলে এসেছি, আপাতত আমার পিছনে হচ্ছে রাম মন্দির, তো রাম মন্দিরে যাবো, রাম মন্দিরের ভিতরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি ফ্রুটি পেয়ে গেছি, তো ফ্রুটির খাবো এখন, যেটা তোমাদের সাথে দেখা হচ্ছে স্টেডিয়াম, ওখানে কথা আছে। বন্ধুরা ব্যাপার হচ্ছে যে এরকমই ওয়াল ছিল আর একটা বিল্ডিং, আমি বুঝতে পারিনি অতটা, মানে এতদিন পর এসছে অথচ, তো ওটা ছিল জেলখানার লাইন, তো জেলখানার লাইন ভেবে মন্দির থেকে ওদিক ঢুকে গেছি, ওদিক দিয়ে কোথায় চলে গেছিলাম নিজেও যাই না, তো ভুলে গেছিলাম। প্রায় 1.5 কিলোমিটার হেঁটে এসে কোল্ড ড্রিঙ্কস টোল ড্রিঙ্কস খেয়ে এখন শান্ত হয়েছি একটু, তো আপাতত স্টেডিয়ামের ভিতরে আমি এসছি আবার। তো মেন কথা যেটা বলছিলাম, আমাদের বাংলার ফেমাস ফুড হচ্ছে বলতে গেলে, সবাইকে যদি বলি বাঙালি মানে কলকাতা, সবাই বলবে রসগোল্লা, কিন্তু বাঙালি মানে শুধু রসগোল্লা না, বস মেলা কিছু আছে, বলা যাবে না, এত লিস্ট আছে শেষ হবে না। বিরিয়ানি আছে, খিচুড়ি আছে, বেগুন ভাজা আছে, চপ আছে, সব আছে, কিন্তু এখন বলতে পারবো না। মিষ্টি দই আছে, বাংলার তো তা বাঙালিদের এখানে যদি জিজ্ঞেস করি কাউকে কি বাঙালি মানে কি, বলে রসগোল্লা, ঠিক আছে তোমাদেরই ভাবনা চিন্তা, বলে রসগোল্লাটাও আমাদের ফেমাস আছে। আপাতত একটা প্ল্যান আছে আমার, যে রকম বাংলার মেলা রকম ফুড ফেমাস আছে, সেরকম বিহারের ফেমাস হচ্ছে লিট্টি চোখা। তো লিট্টি চোখা তো খাবো না, কিন্তু এখানকার আমি বেসিক্যালি যেটা ট্রাই করেছি সেটা হচ্ছে দুটো জিনিস, সিঙ্গাড়া আর লিট্টি, যেটা পাওয়া যায় এখানে গোটা ডিস্ট্রিক্টে, দুটো সব আছে খুবই ফেমাস, সেটা হচ্ছে বাঙালিরা 1900 কত সাল থেকে আছে, ওই সবটা হচ্ছে সুইট বাঙালিদের পাওয়া যায় সিঙ্গাড়া। তো আপাতত লোকেশান ওটার থেকে এখান থেকে 2 কিলোমিটার, ওটাই কাছে হচ্ছে, ওখানে যাবো,
আর নেক্সট দিন একটা ব্লগ আসবে, ওটাতে আমি ট্রাই করব যেটা টপ, মানে গোটা দরভঙ্গা ডিস্ট্রিক্টের টপ যে সিঙ্গারা লিট্টির দোকান সেটা ট্রাই করব। আপাতত যাব সুইট হোমে, যেটা বাঙালিদের প্রসিদ্ধ দোকান, তো ওখানে যাব সিঙ্গারা লিট্টি ট্রাই করব। কারণ কি বস, তুমি বিহারে যদি আসছো সিঙ্গারা লিট্টি যদি না খাও তাহলে তুমি কিছু খাও। যা হোক, ওই দোকানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, বাই। তো বন্ধুরা, ফাইনালি সুইট হোম চলে এসেছি, সিঙ্গারা নিয়ে তোমাদের তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি সিঙ্গারা ট্রাই করা হয়ে গেছে, তারপরে একটা জল নিয়েছি। তো জল খাবো, খুবই গরম লাগছিল। সো তোমার সাথে ডাইরেক্ট হচ্ছে বাড়ির কাছাকাছি গিয়ে, তো তোমার জন্য বাই। তো বন্ধুরা, আমি ফাইনালি বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো আজকের জন্য এইটুকুই, তোমাদের খুব ভালো লাগলো, তোমরা আজকে স্টেডিয়াম দেখলাম, তারপরে সিঙ্গারা খেলাম, আজকে খুবই ভালো লাগলো। তো আমি বিহার থেকে চলে এসেছি ফাইনালি। নেক্সট ব্লগ খুব আমার একটা প্ল্যান আছে, তো সেটার আমি একটা গেস তোমাদের দিয়ে দিতে পারবো। সেই গেস হচ্ছে যে কদম সে ডাকায়েত ধরম সে আজাদ। তো তোমরা ভাবো আমি কী করতে চলেছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই বাংলা, ভালো থাকো, সেফ থাকো, এনজয় করো, বাই।